অক্লান্ত পরিশ্রম, কৌশিকী অমাবস্যা থেকে শুরু করে কামাখ্যা চেম্বার, মা কামাখ্যার দর্শন, 20-21-22 তিন দিন চেম্বার সামলে উঠে আজও শ্রী মনোজ কুমার মুখার্জি এখনো পর্যন্ত নিজের বাড়ি কামার পুকুরে ফিরতে পারেনি বা এখনো তিনি ফেরেননি, এখনো তার এই অক্লান্ত পরিশ্রম অব্যাহত চলেছে। এবং আজকে একটি বিশেষ দিন, আজকের দিনে বেলঘড়িয়ার শ্রী অরুণাভ রায় এবং অমিতাভ রায়, এই দুটি মানুষের প্রচেষ্টায় আমাদের প্রিয় মনোজ মুখার্জি দাদা বেলঘড়িয়ার চেম্বার ওপেনিং করতে চলেছেন। এটা আমাদের জন্য একটা খুব আনন্দের একটা নিউজ। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনি যে এত সারাক্ষণ ধরে এই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, এই ব্যাপারে যদি আপনার আমাদের সঙ্গে কিছু কথা একটু শেয়ার করেন। নমস্কার। প্রথমে মা তারা ও মা কামাখ্যার যে আশীর্বাদ, যেটা ছাড়া মনোজ কুমার মুখার্জি কোনো মতেই 1% আপগ্রেডেশন, মানে এগিয়ে যাওয়া, যেটা সম্ভব নয়। আমি 100 বার বলেছি, এই নিয়ে 101 বার বলছি, যে মা তারা ও মা কামাখ্যার আশীর্বাদ ছাড়া আমি এই জায়গাটা আসতে পারতাম না। মনের জোর, ভিতর দিক থেকে যে ক্রিয়েশন, এটা শুধুমাত্র মা তারা ও মা কামাখ্যার আশীর্বাদ আমার মাথার উপর আছে। এবং অগণিত ভক্ত ও শিষ্য, প্রথমেই জানাই, সম্মান জানাই অরুণাভ ও অমিতাভকে, যারা গত 4-5 মাস আগে আমার কাছে একটা প্রস্তাব তুলেই ধরেছিল যে দাদা তুমি কলকাতায় এসো, তুমি তো আছো গ্রামের দিকে, গ্রামের মানুষকে অনেকভাবে তুমি সাহায্য করছো, অনেক মানুষের তুমি তোমার সঠিক যে ফিস, তুমি যেখানে একটা ইন্টারন্যাশনাল জ্যোতিষী, যেখানে তুমি কামাখ্যার মতো জায়গায় কোনো জ্যোতিষী ফিক্সড, কামাখ্যাতে কোনো জ্যোতিষী ফিক্সড চেম্বার নেই, কলকাতার বুকে যারা আছে, আমি কাউকে ছোট করি না, তো সেখানে আমার যেখানে 20-21-22 ফিক্সড, আমি 1 বছরের চেম্বার আছে আমার কামাখ্যাতে, ঠিক সেইভাবেই আজকে ওদের প্রচেষ্টাতে আমি বেলঘড়িয়াতে চেম্বার করতে চলেছি। আজ আমার ডিডো হয়ে গেছে, আমি শুধু কটা দিন ওদের কাছে সময় চেয়ে নিচ্ছি, কারণ চেম্বার মানেই আমি একটু অন্য টাইপের করি, আমি একটু মা তারাকে রাখি, মা কামাখ্যাকে রাখি, নিজের নামে করি যে রুমটা, আমার নিজের নামে, তার কারণ যদি নিজের নামে না হয়, কলকাতা তো চেম্বার আমি 1 বছর আগেও করতে পারতাম, একটা লজে বসতে পারতাম, কিন্তু আমি লজে বসি না, কোনো চেম্বার আমার লজে নেই, যা যা চেম্বার আছে সব আমার নিজস্ব নামে এগ্রিমেন্ট করা। তো আমার যারা ইউটিউব চ্যানেল দেখছেন তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ। এবং আজকের ভিউয়ার্স আমি দেখলাম, মানে একটা বিরাট কিছু ব্যাপার। যাই হোক, আমি খুব অল্প দিনের মধ্যেই বেলঘড়িয়া কলকাতার চেম্বার উদ্বোধন করতে চলেছি। অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই মনোজ মুখার্জি এবং শ্রী অমিতাভ রায় এবং অরুণাভ রায়কে।